হ্যালো স্টুডেন্টস वेलकम টু ভিডিওঙ্কো ডট কম এখন আমরা যে কোশ্চেনটা সলিউশন বার করব দেখো দেয়া আছে দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 9 এবং তাদের বর্গের সমষ্টি 45 হলে সংখ্যা দুটি নির্ণয় করো তার মানে দুটি ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার এদের সমষ্টি যোগফল নয় বা নাইন তো তাদের বর্গের সমষ্টি মানে ওদের ইন্ডিভিজুয়াল স্কয়ার করে অ্যাড করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 45 তাহলে সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা মনে করি হবে তো এদের সমষ্টি যদি নাইন হয় তাহলে এক একটা x হলে অপরটা হবে নাইন মাইনাস এক্স আর এদের বর্গের সমষ্টি বলা আছে ফর্টি ফাইভ তো প্রশ্নানুসারে আমরা লিখতে পারি x square plus 9 minus x square equals to 45 that implies that the lithi body x square plus 9 square 81 plus x square minus 2 a b 2 into 9 18 into x 18 x equals to 45 এটাকে যদি আমরা পুরো অ্যারেঞ্জ করার চেষ্টা করি তাহলে পাবো টুয়ার্টিভ ইক এর মানে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস থার্টি সিক্স টু জিরো এটাকে আরো ফার্ডার সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাবো

মাইনাস minus সিক্স minus 18 মাইনাস থ্রি এক্স প্লাস এইটিন টু জিরো তাহলে আমরা ফার্দার লিখতে পারি এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পাব এক্স মাইনাস সিক্স আর এখানে যদি মাইনাস থ্রি কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস সিক্স তাহলে আমরা যে দুটো ফ্যাক্টর পেলাম সেটা হচ্ছে এক্স মাইনাস সিক্স আর কি হচ্ছে এক্স মাইনাস থ্রি এখন সেখান থেকে আমরা পাবো এক্স সিক টু থ্রি এবার এই যে এক্স এর দুটো ভ্যালু পেলাম আমরা সিক্স আর থ্রি এই দুটো ভ্যালু যদি আমরা এইখানে বসিয়ে দেখি তাহলে দেখবো এক্স এর ভ্যালু যখন সিক্স তখন অপরটা পাবো আমরা থ্রি আবার এক্সেভেল যখন থ্রি তখন অপরটা পাবো সিক্স মানে এক্ষেত্রে এই দুটো অ্যান্সারই কারেক্ট তাহলে আমাদের দুটি ধনাত্মক সংখ্যা দুটি হলো সিক্স কমা থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার